আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে আমরা যখন জালিম হয়ে না উঠি, আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমরা তো একটা দেশের মালিক হই, এখন অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন, জুলকারনাইন, তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না। ক্ষমতার ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশাহ ছিলেন, পৃথিবীতে চারজন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছেন, দুইজন কাফির, দুইজন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, আরেকজন হচ্ছে বখত নাসার, যাকে ইংরেজিতে বলে নেবুচারনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচারনেজার। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশাহ না, গোটা বিশ্বের বাদশাহ ছিলেন এই দুজন কাফের। আর দুজন বাদশাহ ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, আরেকজন হচ্ছে জুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে, না, ম্যাসিডোনিয়ান, ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, উনি আর জুলকারনাইন এক নন। জুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে জুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলমূল খেয়ে ফেলে। তো জুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া, আপনারা গুগলে দেখবেন। এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন, গেড়ে দিলেন, এরপরে তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা জুলকারনাইন, উনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহর প্রেরণা আসবে, তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো, ঠিকই ভেঙে ফেলবে। তখন তারা ভেঙে চুরে কুটি কুটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে। সামনে পড়বে তাবারিয়া সাগর, এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে না। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন, কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলব। তো জুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন, যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি,
উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না। আমরা তো একটা দেশের মালিক হই এখন, অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন, জুলকারনাইন, তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে, সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পারবে? পারবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সবার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য খায়র।